সরকারি রাস্তাগুলো এমন ভাবে কাটছে যে আমরা একটু ভ্যান টান চালাই খামো, এই পরিস্থিতি থাকে না। জমের কাটা কাটছে গেরালারা লোহার খান, সরকারি ঘের মালিকরা সরকারি রাস্তা কাটিয়া ঘের করতে আছে, জনগণের দুর্ভোগ হয়ে আছে। ঘের মালিকরা এই রাস্তা কাটি ফেলাইছে, বর্ষার দিনে আমাদের চলতে খুব সমস্যা হয়। এখন আমরা ভ্যান রিক্সা কিছুই নিয়ে যাইতে পারি না, এই দিয়ে নাচি এসে সব খালে সব খালে সব খালে এই দেওয়া এই পানি চলাচল সব খালে দেশে দেশে চাই এই জায়গা কারা চেয়ারম্যান মেম্বার ছাড়া আর থাকে আনি থাকে কারা চেয়ারম্যান যে এই যে ঘেরগুলো করে রাস্তা নষ্ট করে যদি না করে এইটার আমি আমাকে ইউনিয়ন 11 নং বহর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বিগত দিনে ঘেরটা করছে, খুলতে বস পানি নামাইতেছে, আমার দুই পাশের বাড়ি ঘর কিছু থাকবে না। আমি এটা প্রথম দুই বছর আমরা জমিন মালিকরা করছি, করার পরে রিপন চেয়ারম্যানের লোকজন এরা ঘের দখল করে নিয়েছে, এই 4 বছর পর্যন্ত এরা পারছে, এবছর এরা আইয়া হামলা করছে। আমরা মাছ হালাইছি, আমরা মাছটা 6 বছর হালাই দিয়েছি, হাড়ির টাকা টোকা দিয়ে দিয়েছি, আমার উপরে 30 কোটি সম্পত্তি হাড়ির টাকা টাকা লই হয়েছে। হ্যাঁ, এখন এরা আইয়া মাছটা চালাইয়া এখন জোর দখলে মাছও ধরছে একদিন। জানের খাল আচ্ছা বলুন বহরবন্দী ইউনিয়ন নদী বেষ্টিত ইউনিয়ন বিভিন্ন খালে বিলে প্রায় 31-32টি খাল বহরবন্দী ইউনিয়নের ভিতরে প্রবাহিত, যার কারণে ছোট ছোট যে খালগুলো জনস্বার্থেই সুইচ গেটের মাধ্যমে পানি সরবরাহ করে পানিকে নিয়ন্ত্রণ করা হয় এবং সুইচ গেট দিয়ে আটকিয়ে দেওয়ার ফলে বহরবন্দী ইউনিয়ন সহ পারিকেলি ইউনিয়নে পানির স্রোতটা পানিতে ঢুকে ফসল নষ্ট হয় এবং চিংড়ি মাছের যে ঘের হয় আমাদের এখানে রয়েছে সেই চিংড়ি মাছের ঘের ভেঙে চিংড়ি মাছের ঘেরে নষ্ট হয় বিধায় জনগণের ফসল নষ্ট হয় বিধায় জনগণের স্বার্থেই ছোট ছোট খালে বাঁধ নির্মাণ করে সেখানে সুইচ গেট বসিয়ে নিজেদের অর্থায়নে সুইচ গেট বসিয়ে পানি নিষ্কাশন করা হয়। জনগণ এই বাঁধটা যেন কাটা না হয়, বাঁধগুলো যেন কাটা না হয় এই ব্যাপারে আমি প্রশাসনের এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যখন একটা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই সেই সময় আমরা বিষয়টা এরকমভাবে জানতাম না, তাদের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আমরা একটা ব্যবস্থা নেই। তবে পরবর্তীতে যখন অভিযোগটা ওইভাবে এসেছে যে চেয়ারম্যান সাহেব নিজেও এর ভিতরে রয়েছে, যখন অভিযোগটা এভাবে পেয়েছি তখন আমরা সাথে সাথে এই উপজেলার সহকারী কমিশনার ভূমি ওসি সাহেব আমরা সবাই ঘটনাস্থলে যাই, দেখি এবং তালিকা তৈরির কাজ চলছে,
দায়ী যেই হোক, যেই জড়িত হোক, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।